السلام علیکم. جسٹ ون منٹ. শরীফ, দরজাটা লাগাও না, খুলে আসছি। আসসালামু আলাইকুম, কে আছেন, কারা আছেন? আবার চলে আসলাম লাইভ, তখন কথা হয়নি, সো কথা বলতে পারিনি। অ্যাকচুয়ালি ক্লায়েন্ট ছিল, দ্যাটস ওয়াই লাইভটা জলদি করে বন্ধ করতে হয়েছিল। আবার চলে আসলাম, ভাবলাম যে ফ্রাইডে নাইট আছে তো সবাই মেবি বাসায় ফ্রি টি আছে। Irina Anwar, your every dress is so pretty. Thank you. এটা actually আমার ডিজাইন করা না, এটা একজনের ডিজাইন করা। ওর নাম হচ্ছে ইপসি তোপা, ও ডিজাইন করেছে। সো ওর খুব ইচ্ছা ছিল ওর এখান থেকে পরি আমি ড্রেস। তো এই প্রথম আমি ওর ডিজাইন করা ড্রেস পরলাম বেসিক্যালি। Nice, thank you. And nature of Julie. Hey, Abu, Abhi, always nice. Thank you, Julie. সো আমি হেডফোন নিয়েছিলাম, বন্ধ করে দিচ্ছি। সরি, আমি অ্যাকচুয়ালি সং শুনতেছিলাম, আস্তে আস্তে কানে ওটা ছিল, ভুলে গিয়েছিলাম। আমার স্ক্রিনে অনেক ছোট আর বি ইসলাম। সো তুমি আমাদের এই সেটটা নিয়ে নাও, ইনশাল্লাহ চলে যাবে। আমার এই সেটটা দেখে নাও, একদম যদি বিউটিফুল স্কিন চাও এই শীতের মধ্যে, ইনশাল্লাহ এটা স্টার্ট করো, আল্লাহ রহমতে দেখবে সব ঠিক হয়ে গেছে, একদম চলে যাবে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। হাসান আম ওকে, হাউ আর ইউ? জয়বি চৌধুরী আপু, আপনার স্পাটা কোথায়? আমার স্পাটা বনানিতে। লেডিজ আর অলওয়েজ ওয়েলকাম, তোমরা চলে আসতে পারো, তোমাদের জন্যই তোমাদের সার্ভিস সেন্টার, সো তোমরাই চলে আসো। আমি আজকে অনেক ডিফারেন্ট একটা, মানে আমি অলওয়েজ এরকম পড়ি না, খুবই রিয়ার। সো আজকে আমি দীপসাগর, হ্যালো, হোয়াটসঅ্যাপ চৌধুরী আপু, সার্পিক নেট প্রবলেম, যা নেট প্রবলেম। থ্যাংক ইউ অনিকা, সুমনা রহমান, আলহামদুলিল্লাহ আম গুড। তোমরা সবাই শেয়ার করে দিবা, সবাই যেখানে যেখানে আছে, বেশিক্ষণ করবো না লাইভটা। সো সবাই জলদি জলদি আসলে সবার কোয়েশ্চেন অ্যান্সার করতে চাই, অ্যান্ড
অবশ্যই সবাইকে আমার পার্লারে আমি সবাইকে ইনভাইট করতে চাই, তো তোমরা সবাই আসবে যারা যারা এখনো সার্ভিস নাও নি। 30% অফ আছে আর অনেক অফার আছে, সো চলে আসবে। ওকে আপু, আমি ফেসটা অনেক ব্রাইট করতে চাই, এটা নাও ব্রাইটেনিং, গ্লোয়িং, লিফটিং অ্যান্ড স্পটলেস ফেস, যদি কেউ চাও গ্লোয়িং ফেস কেউ চাইলে ডেফিনেটলি এটা ইউজ করো ইনশাল্লাহ। স্ক্রিনশট নিয়ে নাও, অর্ডার করে নাও, ডোন্ট লেট, অ্যান্ড ইনশাল্লাহ দেখবে যে এত সুন্দর ফেস হয়ে গেছে, জাস্ট ট্রাস্ট মি। ঠিক আছে, অ্যান্ড রিনা তোমার ডার্ক সার্কেল আছে, অ্যাডভাইস মি তুমি আমাদের এই সেটটা ইউজ করো, এটাতে ডার্ক সার্কেল থেকে নিয়ে লিফটিং অ্যান্ড রিঙ্কেল ফ্রি অ্যান্ড সো মেনি বেনিফিটেড হবে, তুমি ইউজ করার পরে বুঝতে পারবে। বেসিক্যালি যারা এখানে আমার ইউজার্স আছে দে নোজ আমার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো, তো টেনশনের কিছু নেই, এটা নাও ইউজ করা শুরু করে দাও। এটার সাথে একটা অক্সিজেন স্পা ফ্রি আছে, যেটা কিনা তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল এই শীতের মধ্যে। এই শীতের মধ্যে বেসিক্যালি যখনই মরা চামড়া ফেসের উপরে থাকে সেটাকে ডেফিনেটলি রিমুভ করে তারপর ময়েশ্চারাইজিং করলে অনেক গ্লোয়িং হয়, অনেক সুন্দর থাকে স্কিনটা। মরা চামড়ার উপরে যে কোনো ধরনের ট্রিটমেন্ট তুমি করো ডেড স্কিনের উপরে, সেটা কোনো ধরনের কোনো মানে অতটা বেনিফিটেড হবে না, বিকজ ওটা গ্লো করবে না। তো ডার্ক সার্কেল বলো, স্পট বলো, রিঙ্কলস বলো, তোমাকে রিমুভ করতে হবে ডেড স্কিন। মরা চামড়া যেটা ফেসের উপরে আছে সেটা মাস্কের মতো রেখে দিয়ে যাই লাগাবে ওতে শাইন আসবে না, তো ওটা সরিয়ে ফেললে দেখবে যে এমনিতেই ইনশাল্লাহ পিঙ্কিশ গ্লোয়িং স্কিন হবে। উইদাউট মেকআপ সব জায়গায় যেতে পারবে, মেকআপের দরকার হবে না, কনফিডেন্ট থাকবে অনেক ইনশাল্লাহ। আপু স্কিনের পরে মিনিমাইজ এর জন্য, ইয়েস স্কিনে পোর্স যাদের আছে তারাও আমার এই সেটটা ইউজ করতে পারো, একদম স্কিনের পোর্স শ্রিঙ্ক হয়ে যাবে 1 থেকে 2 উইকস এর মধ্যে। সো যারা যারা নিতে চাও, শুধু পোর্স না টোটাল কেয়ার যদি চাও সেটাতে, এটা হচ্ছে একটা বেসিক্যালি কি হয় যে আমরা আসলে ডিফারেন্ট, সকালে ইউজ করছি রাতে ইউজ করছি ডিফারেন্ট, তো একটা টোটাল একটা কেয়ারে তোমাকে আসতে হবে, তোমাকে একটা কেয়ার নিতে হবে যেটা কিনা তোমার রুটিন লাইফে আসতে হবে। রুটিন লাইফ ছাড়া তুমি বিউটিফুল স্কিন পাবে না, তার মধ্যে ডেফিনেটলি এটার মধ্যে ক্লিনজিং আছে, টোনার আছে, তারপর হচ্ছে নাইট ক্রিম, ডে ক্রিম, সো সবকিছু মিলে তোমার হোল ডে একটা রুটিন স্কিন কেয়ার রুটিনে তুমি চলে আসছো। যখন চলে আসবে তখন ইনশাল্লাহ তোমার স্কিন অনেক ব্রিলিয়েন্ট হবে, অনেক গ্লো করবে আর অনেক ভালো লাগবে দেখতে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কি পার্লারের কাজ শিখানো হয়। খাদিজা রহমান রোশনি, নো অ্যাকচুয়ালি নট, মঞ্জু এর আগে একটা ক্রিম দেখিয়েছিলেন। অ্যাকচুয়ালি আমাদের একটা মাইল্ড আছে, ইয়েস একটা মাইল্ড আছে আর একটা আছে হচ্ছে একটু স্ট্রং, সো দুইটার একটা ইউজ করলেই হবে, দুইটা একই ধরনের কাজ করে, একটা একটু মাইল্ড, একটা সেকেন্ড টাইমে আমি সাজেস্ট করি সেটা হচ্ছে এটা, এটা আগে সাজেস্ট করেছিলাম তোমাকে জুই। আপু পার্মানেন্ট বডি হোয়াইটেনিং এর জন্য কি আছে? আমাদের গ্লুটাথায়োন যে হার্বাল টি টা আছে সেটা তুমি দেখতে পারো, সেটা নাও, সেটাতে অনেক বেনিফিটেড হবে, বিকজ শীত আসছে, হিডেন পেইন থেকে নিয়ে যে কোনো ধরনের ডিজিজ, ফাইব্রয়েড টিউমার, পিসিওএস, পিকোডস, তারপরে হচ্ছে কোলন ক্লিন করবে, তোমার পেটকে সাফ রাখবে, সো একনি মেস্তা এগুলো সব কিছু থেকে তুমি গেট রিড অফ হওয়ার জন্য ডেফিনেটলি ইউনিট তোমাকে কোলন ক্লিন করতে হবে, আই মিন টু সে পেটটাকে সাফ করতে হবে, ডিটক্স করতে হবে, আদারওয়াইজ মানে ক্লিন বডি অর ক্লিন ফেস ইটস নট সো ইজি।
আমরা একটা স্কিন কেয়ার ইউজ করে ডেফিনেটলি ভালো স্কিন পাবো, কিন্তু পেট যদি সাফ না থাকে এগেইন আমাদের এরকম ধরনের প্রবলেম স্টার্ট হয়ে যাবে। সো আপু, ক্রিমটা কম দামে, ক্রিম যেটা অনেক সবাই সকাল বিকাল ক্রিম হলে ওটাই, ওটার মতো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না এটার স্কিনটা পাতলা করে ফেলে কি না। না, পাতলা করার কোনো ওয়ে নাই, কারণ কি তুমি এভরিডে যখন ইউজ করছো তোমার ফেসটাকে ক্লিন রাখছে, সে তোমার অরিজিনাল স্কিনটাকে কিছুই করছে না। যারা এখানে ইউজ করে দে নোজ অ্যাকচুয়ালি তোমার যে অরিজিনাল স্কিন আছে সেটা থাকবে, এটার উপরে যে ডাস্টি স্কিন যেটা মাড মানে পলিউশন এগুলা মানে আমাদের উপরের স্কিনটা ক্যারি করে, সো ওই স্কিনটাকেই জাস্ট তুলে দিবে। সো টেনশনে কিছু নেই, তো তোমার অরিজিনাল স্কিন অনেক সুন্দর থাকবে, সেটা কভার করে রাখে আমাদের একটা ডেড স্কিন, ওই ডেড স্কিনটা শুধু রিমুভ করে রাখবে। এভরিডে 2.5 লাখ ডেড স্কিন জমে যায়, আর ওই ডেড স্কিনটা কি করে আমাদের ফেসকে জানো, আমাদের ফেসটাকে ডাল করার কারণেই হচ্ছে ডেড স্কিনটা। এই ডেড স্কিনটা আমাদের মেমরিন থেকে মানে ময়েশ্চারটা টেনে টেনে ও থাকে, ও ওর তো আর কোনো জীবন নেই তাই না, মরা চামড়া যাকে বলে, ও ও কোত্থেকে বেঁচে থাকে, ও তোমার স্কিনের উপরে তোমার যেই ভাইটামিনস তোমার যেই মিনারেলস তোমার যেই ময়েশ্চার সেটাকে ও আস্তে 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 টেনে টেনে ও বেঁচে থাকে। সো এটা কেন হতে দিবা, তোমার স্কিনটা গ্লোয়িং থাকুক, তোমার স্কিনটা ফ্রেশ থাকুক, সেটা সবাই চায় অ্যাকচুয়ালি, আমরা সবাই চাই, কিন্তু হয় কি যে কিছু প্রোডাক্ট আমরা যেগুলো বাইরের থেকে বাজার থেকে কিনি সেগুলো সেটা সম্ভব হয় না, এই জন্য কিছু স্পেশাল সেট যেটাকে বলে পিলিং সেট সেগুলো ইউজ করলে সেটা সম্ভব। তার পাশাপাশি দেখো এটাতে ডে ক্রিম আছে যেটা তোমার ফেসকে ময়েশ্চারও দিচ্ছে প্লাস সান থেকে বাঁচাচ্ছে, ওকে। আর একটা ডেতে যেটা নাইট ক্রিম যেটা সেটাকে তুমি তোমাকে ময়েশ্চার দিচ্ছে, ইভেন তোমাকে অল ডে যেই সারাদিন যে পলিউশনটা তোমার স্কিনের মধ্যে লেগেছে ধুলা বালি যা সব রাতের মধ্যে ক্লিন হয়ে যাচ্ছে, সকালে যখন তুমি সোপটা দিয়ে মুখ ওয়াশ করবে তখন দেখবে যে তোমার ক্লিন হয়ে গেছে। সো ক্লিন মিনস নট যে তোমার স্কিন পাতলা হয়ে যাচ্ছে, অনেকে ভাবে যে আমার স্কিনটা মনে হয় পাতলা হয়ে গেছে, নো, স্কিন কখনো কারোই রিমুভ করা সম্ভব না, অরিজিনাল স্কিন ঠিক আছে, এটার উপরে যে ডেড স্কিনটা আছে সেটাকে রিমুভ করছে। আপু, স্লিমিং প্রোডাক্টস আছে আপনার, বেলি ফ্যাটটা অনেক, আমার বেলি ফ্যাটটা অনেক, ওকে ফাহমিদা দা সিন্থি, তুমি আমার স্যালনে চলে আসো, আমাদের অনেক ভালো ভালো আমাদের যে হার্বাল টি যেটা আছে এটা অনেক বেনিফিশিয়াল, ওটা তোমাকে ডিটক্স করা মিন্স তোমার এমনিতেই 5 কেজি কমে যাওয়া, ডিটক্স যখন তুমি করবে তোমার বডি থেকে যত মানে আবর্জনাকে সরিয়ে ফেলবে, সো তোমার হরমোনালি ব্যালেন্স করবে তোমাকে, তোমার তুমি হেলদি লাইফ লিড করবে, সেই ক্ষেত্রে তোমার ওজন যেটা হরমোনালি ব্যালেন্স মানে তোমার যতটুকু তোমার হরমোনস অনুযায়ী যতটুকু তোমার ওজন থাকা দরকার ততটুকু থাকবে, তার বেশি হবে না তার থেকে কমও হবে না, সেটাকেই বলে হরমোনালি ব্যালেন্স, সবকিছু ব্যালেন্স করবে তোমার বডিতে। সো আমাদের টিটা নিতে পারো, সেটা তোমাকে চারপাশের ফর্সা করবে, মোর দেন করে অনেকের, ছয় শেডও করে যায় অনেকের, অনেকের 2-3 শেড করে, ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি কতদিনে তুমি ইউজ করছো, আস্তে 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 বেশি করবে, কারণ যখন তুমি তোমার টোটাল বডিটাকে ক্লিনস করবে দেন ইনশাল্লাহ। দীপু, আপনি অত সুন্দর, আপু দেখলে মন ভালো হয়ে যায়, দীপ শর্মন থ্যাংক ইউ, ওকে, আপনার মতো স্কিন চাই আপু, কি ইউজ করব, আমার স্কিন অত সুন্দর না, থ্যাংক ইউ আলিয়া, ফিরছে মানে আবার তুমি আমাদের সাথে জয়েন করেছো, থ্যাংক ইউ, এন্ড আমার স্কিন অত ভালো না, আমার স্কিনেও প্রবলেম আছে, আমার পিগমেন্টেশন আছে, অলওয়েজ আমি বলি আমি খুব কেয়ার করি ডেফিনেটলি, তো তোমরা কেয়ার করলে আরো বেশি তোমাদের অনেক ভালো হবে, বিকজ তোমাদের তো পিগমেন্টেশন নাই, পিগমেন্টেশন অনেক বড় একটা ডিজিজ, সেটাকে কম করে রাখতে হয়, সান সবসময় সানস্ক্রিন লাগাতে হয়, সবসময় দেখা যায় যে রোদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, ভাইটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হয়, কারণ ভাইটামিন ডি সরাসরি নেওয়া যায় না, রোদ্রে যাওয়া যায় না, তো অনেক ধরনের চুলার কাছে যাওয়া যায় না, ইভেন কম্পিউটারের সামনে থাকলেও আমি
দেখা যাচ্ছে যে কম্পিউটার সামনে থাকলে দেখা যাচ্ছে এই এখন আমি সানলক ইউজ করে আছি বিকজ সামনে থেকে লাইট পড়ছে। তো এই কিছু জিনিস আছে যেটা আপনি মতো স্কিন চাই কি করে ইউজ করব। তো তোমাদের স্কিন আরো অনেক ভালো হয়ে যাবে, আমার শুধু সেটটা তোমরা ইউজ করো। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, সবাই বাজার থেকে প্লিজ, তোমরা ফেসবুকে হয়তো বা দেখছো, আমিও কিছুদিন আগে দেখেছি যে ফেসবুকে দেখা যাচ্ছে যে চক বাজার কোথায় কোথায় যেন এসব জিনিস প্রোডাক্ট রেডি হচ্ছে, যেগুলা লরিয়েল থেকে নিয়ে বাংলাদেশে সব ধরনের প্রোডাক্ট মেড হয়। সো তোমরা একটু কেয়ারফুল থাকবে। অ্যাকচুয়ালি ব্র্যান্ড বলি যে ব্র্যান্ড কিনছো তুমি তার কোনো গ্যারান্টি নেই, আর তারপরে হচ্ছে যার প্রোডাক্ট তুমি ইউজ করছো সেটা কি চায়না থেকে আসছে না এখানে মেড হচ্ছে, মেক শিওর হয়ে নিবে। আর যার কাছ থেকে নিচ্ছ তাকেও একটু দেখার চেষ্টা করবে যে তাদের রেপুটেশন কি, তারা কি সেল করছে তোমাকে, হাউ দে আর, অ্যান্ড তুমি সবাইকে ট্রাস্ট করতে পারো না। ইটস ইউর হেলথ, ইটস ইউর স্কিন, ইউর লাইফ, সো ইটস টু ইম্পর্টেন্ট, ইউ নো। আমাদের জীবনটা অত ইজি না যে মানে কি বলবো যে এই ব্যাপারগুলো যে আল্লাহর কাছ থেকে এটা একটা গড গিফট, এটা আমরা যেই জীবনটা পেয়েছি, ইটস মানে কি বলবো যে কেয়ার করার জন্য, আরেকজনের কেয়ার করার জন্য, নিজের কেয়ার করার জন্য, এলোমেলো জিনিস ইউজ করে বাজারে যেগুলো সব সময় যে সব জিনিস দেখা যায় যে যে কোনো একটা ব্র্যান্ড কে আমরা কিনতে গেলে, আমাদের দেশে তো ব্র্যান্ডেড কোনো শোরুম নেই, কিন্তু আমাদের সবগুলো দোকানে, নিউ মার্কেটে দেখো, কিছু অর্ডিনারি দোকানে দেখা যায় সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল। ইটস ভেরি মানে টেনশনের বিষয় এটাই যে এই জিনিসগুলো এত ইজিলি হাউ ক্যান দে গেট ফ্রম ওয়েয়ার। তো এই জন্য বলবো যে ডেফিনেটলি তোমরা একটু কেয়ার করো এই প্রোডাক্ট গুলো কোত্থেকে আসছে। কিছু কিছু মানুষ আমাকে বলে যে অনেক কম দামে এইসব জিনিস পাওয়া যায় বাজারে। হ্যাঁ ঠিক আছে, পাওয়া যাচ্ছে, সো তুমি কার কাছ থেকে কিনছো ইটস ভেরি ইম্পর্টেন্ট, মানে লাইভ লাইভ দেখে, ঠিক আছে তুমি আমার লাইভ দেখছো, আমার সম্বন্ধে তুমি উইদাউট মানে না জেনে একটা প্রোডাক্ট তুমি নিয়ে নিবে, তারপর এটার সম্বন্ধেও জানলে না যে কি নিচ্ছো, কেন নিচ্ছো, কার কাছ থেকে নিচ্ছো, এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার স্কিন, এটা তোমার লাইফ, এটা মানে হাইলি কস্ট পে করতে হবে তোমাকে যদি আল্লাহ না করুক কোনো ডিজিজ হয়ে যায়। 500-1000 টাকা কমের জন্য যদি তুমি একটা খারাপ জিনিস ইউজ করো সেটা তোমাকে পরবর্তীতে হয়তো বা তোমার স্কিনটাকে, আজকে আমার সাথে আমার একটা ক্লায়েন্ট ছিল, আমি ওকে নিয়ে একটু লাইভ করতে চেয়েছিলাম, সি হ্যাভ এ সিভিয়ার একনি প্রবলেম। সে একনি প্রবলেমটা ওর কোনো ফিজিক্যাল কোনো কারণে হয়নি, ওর অনেক টেস্ট টেস্ট এগুলো করিয়েছে, ডক্টরের কাছে গিয়েছে, সেটা শুধুই ওর এই জন্য হয়েছে যে আজে বাজে জিনিস অনলাইনে যাই দেখে তাই কিনে ফেলে, সেটা ইউজ করা যায়, আপনি এটা ইউজ করলে 5-6 সেট ফর্সা হয়ে যাবেন, এটা দিস এন্ড দ্যাট, তো এগুলা করে ও অনেক ইউজ করেছে। করার পরে তার স্কিন মানে কি বলবো যে এত বাজে হয়েছিল, তো আমি ওকে 1 মাস থেকে ট্রিটমেন্ট করছি, এক মাস থেকে তার ট্রিটমেন্ট করছি, আমি আমার এখানে আসছে, আমার পার্লারে আসছে, সে ট্রিটমেন্ট নিচ্ছে যেটা টোটালি ন্যাচারাল বেস, সব প্রোডাক্ট দিয়ে তার ট্রিটমেন্ট আমরা করছি, কোনো ধরনের কোনো সিনথেটিক মেডিসিন না। সো তুমি আজকে, সে আমার সাথে এই জন্য এসেছিল যে আজকে তো এখন আজকে আমি অতটা শুধু চোখটা ওর খোলা থাকতো এভাবে আসতো, আজকে ও ওপেনলি আসছে, তো আমি বললাম যে তুমি কি একটু দেখাতে চাও, তো ওর পিকচার দেখলে ইউ গাইজ ক্যান নট বিলিভ যে মানে যে কি ধরনের একনি তার ছিল সেটা আমি বুঝাতে পারবো না, আর কি ধরনের কালো কালো ময়লা তার স্কিনের ভিতর থেকে যে বের হচ্ছে, এইগুলো সব হচ্ছে ওইসব প্রোডাক্ট যেগুলো কিনা ফর্সা হওয়ার কারণে সবাই অল্প দামে যেসব জিনিস কিনে। একটা প্রোডাক্ট 5000 টাকার নিচে কি করে একটা স্কিন কেয়ার রুটিন হতে পারে আমি তো সেটা জানি না। আর তোমরা যদি কিছু এরকম ধরনের খুঁজো, ডেফিনেটলি আমি তো সেল করিই না, আমি করতেও পারবো না, এত কম দামে আমি প্রোডাক্ট সেল করার, ইটস নট এ পসিবল, বাইরের থেকে এনে এখানে শিপিং এর কস্ট আছে, এখানে সবকিছু মিলে ইটস নট এ পসিবল। হ্যাঁ ফিলিপিন্সে অনেক কম দামি প্রোডাক্ট পাওয়া যায়, সেগুলো সব চায়না থেকে বানিয়ে আনে ওরা,
তো ওই ধরনের জিনিস যদি তোমরা মার্কেটে পাও, আমি তোমাদেরকে বলবো যে না জেনে শুনে সেগুলা ইউজ করবে না, সেটা অনেক ক্ষতিকর হবে তোমাদের জন্য। ফিলিপিন্সে এরকম ধরনের হাজারো ডিজিজ দেখেছি আমি, যাদের ফেস নষ্ট হয়ে গিয়েছে। তো তোমরা একটু কেয়ারফুল থাকবে, কারণ আমার ওখানে ফ্যাক্টরি, আমাকে যেতে হয়, আমি যাই ওখানে 2 মাস 3 মাস করে থাকি, আমি জানি ওখানকার সিচুয়েশন। এই ধরনের ক্রিম রাস্তায় ওরা বিক্রি করে, চায়না থেকে আসে, চায়না ওদের বর্ডার, কোরিয়া ওদের বর্ডার, সো ওরা এগুলা খুবই কম দামে ওখান থেকে চলে আসে চায়না থেকে। এগুলোতে একদম তোমরা বিলিভ করো না যে 1500 টাকায় সেট পাওয়া যাচ্ছে আর ওগুলা কিনবে, এগুলাতে অনেক ক্ষতি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আপনার পার্লারের অ্যাড্রেসটা বলুন প্লিজ। আমার পার্লারটা হচ্ছে বানানিতে, রোড নাম্বার 18, হাউস হচ্ছে 7, ঠিক আছে, বানানি চেকপোস্টের কাছে, কবরস্থানের কাছে, গুলশান 2 অ্যান্ড বানানির মাঝখানে পড়ছে। সো চলে আসুন, আপনারা সবাই লেডিজরা সব আমন্ত্রিত। সো সো হোয়াইট আপু কোন কোম্পানি, আপু কোন কোম্পানি, কিসের কোম্পানি বুঝতে পারিনি, আমাকে কি জিজ্ঞেস করেছো? দীপ সরোবন, ইয়েস, সস্তার ভালো অবস্থা, এক্স্যাক্টলি। একটা ক্রিম, একটা সেট যখন 5000 টাকার নিচে আমরা খুঁজবো, দরকার পড়ে লাগাবো না, ন্যাচারাল জিনিস লাগাবো। যদি না করতে পারি এফোর্ড, সেই ক্ষেত্রে নারকেল তেল লাগাবো, ওটাও ঠিক আছে, ঘরের মধ্যে বানিয়ে ইউজ করা যায়। নারকেল তেল, আপনি 4টা নারকেল নেন, নিয়ে ওটা মিল্কটা দিয়ে তারপরে সুন্দর করে নারকেল তেল বানান, বানায় কোটায় ভরে রেখে দেন, তাও অনেক ভালো। কিন্তু কোনো ধরনের এইসব বাজারের জিনিস ইউজ করে স্কিনের 12টা, যাদেরকে চিনেনি না, যাদেরকে জানেনি না, তাদেরকে কখনো ধরতেও পারবেন না, কখনো জিজ্ঞেসও করতে পারবেন না যে তুমি কেন আমাকে এই জিনিসটা দিয়েছো। অল্প কিছু টাকার জন্য ক্যান্সার এর মতন স্কিন ডিজিজ, এরকম ধরনের এত সিভিয়ার একনি, সিভিয়ার প্রবলেমস কেন আপনি আপনার বাসায় নিয়ে আসবেন? এত টাকা দিচ্ছেন, তারপরে রোগ কিনে আনছেন, ইটস নট রাইট অ্যাকচুয়ালি। আপু মেসেজ করো না, তাহামিনা তন্দ্রা, ইয়েস এখন করব। আপনি দেখতে পুরো শ্রীদেবীর মতো, থ্যাংক ইউ ফারহানা আফরিন, থ্যাংক ইউ। এই যে এখন করব ডিয়ার সুইডিরা, তানিশা ইফতেখার, আপু স্লিমিং এর টিটার প্রাইস কত? স্লিমিং টিটার প্রাইস হচ্ছে 10,000 টাকা, ওটার সাথে 8,000 টাকার গিফটও পাচ্ছেন আপনারা, যেটা সি সল্ট থাকবে ওটার সাথে 8,000 টাকার, সেটা $100 অলমোস্ট, তো অলমোস্ট কি $100। ওটা আপনার হিডেন পেইন, আপনার ভিতরের থেকে টিটা কাজ করবে, বাইরে থেকে ওটা আপনাকে হোয়াইটেনিং করবে, ওটা ডিটক্স করবে আপনাকে, ওটা 50 সুপার ফুড দিয়ে বানানো, সেটা ওটাতে কালিজিরা থেকে নিয়ে ওয়ার্ল্ড এর 50টা মিরাকেল ফুড যেগুলাকে বলে, যেগুলো খেলে আপনার বডি ওয়ার্ম থাকবে, আপনার একনি প্রবলেম থাকবে না, আপনি ডিটক্স করবে, আপনার কোলন ক্লিন করবে। আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে কোলন ক্লিন না থাকলে আপনি যা খাচ্ছেন বাসায় সেটাও কোনো কাজ করবে না। ইউনো আমাদের কোলন এরকম একটা জিনিস, আপনি তো এনিমেলস দের দেখেন, যেটা আমরা মুরগি কাটি, হাঁস কাটি, ওটার মধ্যে দেখেন যে কতটুকু পেঁচানো থাকে, আঁত যেগুলা থাকে, তো মানুষেরও এজ ইট ইজ, এই যে লং ওয়ে টু ইউনো যে ভিতরে যে নাড়িভুঁড়ি থাকে সেটা, এইটা পুরোটাতে আপনি যা খাচ্ছেন 3 মাস আগের খাবার জমে থাকে ওখানে, ওটা পৃথিবীর সবচেয়ে বড় গার্বেজ আপনার আমার পেটের মধ্যে যেটা আছে। তো ওটাকে যদি আপনি ক্লিন না করেন, সেখানে যা দিবেন সেটা কোনো কাজে আসবে না। আপনি যখন ডক্টরের কাছে যান, আপনি নিজেও দেখেন যে ডক্টর সবার আগে আপনাকে বলে খাওয়ার আধা ঘন্টা আগে আপনি ওষুধটা খাবেন, গ্যাসের ওষুধটা, তারপর আপনি খাবার খাবেন, কারণ আপনার খাবার যেটা খাচ্ছেন, আপনি এত উইক হয়ে যাওয়ার কারণটা কি, আপনি যে খাবার খাচ্ছেন সেটা আপনার কোনো কাজে লাগছে না, সেটা ভাইটামিনস বলেন, সেটা মিনারেলস বলেন, সেটা প্রোটিন বলেন, কোনোটাই কাজে লাগছে না, বিকজ আপনার ভাইটামিনস সব যে গার্বেজে নষ্ট হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আপনি মোটা হচ্ছেন, এটার কারণ হচ্ছে একটা আনহেলদি লাইফ লিড। আপনি যখন ব্যালেন্স ডায়েট করবেন,
আপনাকে ডক্টর কেন আপনাকে নিউট্রিশিয়ান বলে যে তুমি আমাদের কেয়ারে থাকো 3 মাস, তোমার ওজন কমে যাবে? রিজন হোয়াট? রিজন এইটাই যে আপনার কোলন ক্লিন করবে সে, প্রথমে আপনাকে লাইট ডায়েট দিবে, যে ডায়েটটা কিনা আপনার মানে পেটের আধ গুলাকে ক্লিন করবে। করার পরে ওখানে আপনি যা দিবেন, তখন একটা ডিম খেলেও সেটা আপনার কাজে লাগবে, সেটার মিনারেলস, আপনি একটা পানি খেলেও সেটার মিনারেলস আপনার কাজে লাগবে, সবকিছু আপনার কাজে লাগবে। সো হয় কি যে আমি আসলে যখন আসি তখন সবার SMS তো পড়তে চাই ডেফিনেটলি, এই যে এখন পড়লে আবার আমি কথা বলতে পারি না, আমি কিছু কিছু জিনিস শেয়ার করতে চাই আপনাদের সাথে। আপু, আপনার পার্লারে কি হেয়ার ট্রিটমেন্ট হয়? অফকোর্স, পার্লার মানে কি সবকিছু হয়, জাস্ট কাম একবার এসে দেখো, এটা তো ঢাকার ভিতরেই, বাইরে তো না। আপু, নিভিয়া বা জনসন ক্রিম ইউজ করলে কি ভালো হবে? বাইরের থেকে নিয়ে আসো, শোরুম থেকে কিনে নিয়ে আসো, দেশের বাইরে যদি ভালো কোনো মল থেকে কিনতে পারো ডেফিনেটলি ভালো হবে, আদারওয়াইজ আমাদের দেশে আয়রন নো, আমাকে এগুলা জিজ্ঞেস করে কোনো কাজ হবে না, কারণ আমি আমাদের দেশে আমি কাউকে দেখিনি বাইরের থেকে এসব প্রোডাক্ট ক্যারি করে নিয়ে এসে এত ট্রুলি এভাবে সেল করছে। সো ডোন্ট ট্রাস্ট এনিবডি, বিকজ ইটস ইয়োর স্কিন, ইটস ইয়োর লাইফ, ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড প্রেশাস। আপু, সেটটার প্রাইস হচ্ছে 5,000, স্লিমিং সেটটার প্রাইস হচ্ছে আমার 25,000 টাকা, অ্যান্ড এটা মানি ব্যাগ গ্যারান্টি, 5 কেজি ওজন কমবে মাসে। ওকে, যেই খাবা সেই বেনিফিটেড হবা, না হলে তো টাকা রিটার্ন, ডোন্ট ওয়ারি। ওকে আপু, আপনার বলছেন রিভাইভ প্রোডাক্টটা কতদিন যায়? আমার প্রোডাক্টটা 2 থেকে 3 মাস চলে যায়। নুরুজ্জামান আলম, সুই আপু, আপনার স্কিন আগে অনেক, আমার স্কিন আগে ভালো ছিল, ফেয়ার পলিশ করার পর, এই যে একটা ফেয়ার পলিশের নামে যে ধোকাবাজি হচ্ছে পার্লার গুলোতে, দিস ইজ রিয়েলি মানে কি বলবো, সব পার্লার না, কিছু কিছু পার্লার যেগুলোতে আমরা জানি না শুনি না চলে যাই, সেই পার্লার গুলোতে কি ট্রিটমেন্ট দিচ্ছে ফেয়ার পলিশের নামে, কি তারা ইউজ করছে এটা, যা মানে ফেয়ার হওয়ার জন্য পাগল হয়ে বলতেছি যে 2 মিনিটের ফেয়ারনেস এর জন্য আমাকে এই জিনিসগুলো আপনার ফেয়ার করে দেন, এটা একটা ভুল ট্রিটমেন্ট যেটা আমাদের স্কিনের উপরে অনেক বেশি মানে যন্ত্রণাদায়ক একটা মানে ট্রিটমেন্ট নিচ্ছি, এটার থেকে দূরে থাকবেন। আগের থেকে ব্রাইট অ্যান্ড গ্লো কিছুই হবে না, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ডার্ক স্কিন, যে স্কিনটা আপনার জ্বলে গেছে ফেয়ার পলিশ করে করে, সেই স্কিনটা টোটালি আপনার মরা একটা চামড়া, সেটাকে আপনি রিমুভ করতে হবে। আর রিমুভ করার জন্য আপনি আমাদের এই 2টা সেটের যে কোনো একটা সেট আপনি ইউজ করুন, ইনশাল্লাহ আপনার আবারও আপনার গ্লোয়িং স্কিন 100%। আমার প্রোডাক্ট যারা ইউজ করবে আমি 100% গ্যারান্টি দিয়ে তাদেরকে সেল করি। হ্যাঁ, তো এখানে আমার অনেক ক্লায়েন্টরা আছে, প্লিজ তোমরা শেয়ার করে দিবা, আর যারা যারা নিতে চাও সবাই ইনবক্স করবে। তো আমাদের কোলনের ব্যাপারে আমি বলছিলাম যেটা কোলন ক্লিন করাটা মোস্ট ইম্পর্টেন্ট, তো কোলনটাকে ক্লিন করলে ডেফিনেটলি ওয়েটও ঠিক থাকবে, হরমোন ব্যালেন্স থাকবে, পিরিয়ড ঠিক থাকবে, মান্থলি সাইকেল যেটাকে বলে সেটা ঠিক থাকবে, PCOS, PCODs এই জিনিসগুলাও একদম থাইরয়েড থেকে নিয়ে সব কিছু নিয়ন্ত্রণে থাকবে, ডায়াবেটিস থেকে নিয়ে স্কিন ভালো থাকবে, সো মেন্টালি তুমি ভালো থাকবে, ডিপ্রেশন কমবে। ডিপ্রেশন হওয়ার মেইন রিজন হচ্ছে তোমার বডি যখন আনহেলদি হয়ে যায়, হরমোন যখন আনব্যালেন্সড হয়ে যায়, তখন তোমার বডি বেসিক্যালি যেটা হয় অক্সিজেন পাস করা বন্ধ হয়ে যায় আস্তে, মানে কমে যায় অনেক, যেটা যে অক্সিজেনটা তোমার ব্রেনে পৌঁছানো যেটা খুব জরুরি তোমাকে সুস্থ চিন্তা করার জন্য, সুস্থ থাকার জন্য, মানুষকে দেখলে স্মাইল করবা, ওয়েলকাম করবা, এই জিনিসগুলো আস্তে 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 কিছুই ভালো লাগে না। রিজন একটাই, যার যার গাট ঠিক নাই, যার ইন্টেস্টাইন যেটা আমাদের স্মল ইন্টেস্টাইন যেটা আছে ওটাতেই যখন গড়বড়, আমাদের কোলন যখন ক্লিন না, কোনো কিছুতেই আমরা শান্তি পাবো না, আমাদের সবকিছু লাইফে চুল থেকে নিয়ে নেল থেকে নিয়ে হেয়ার থেকে নিয়ে সবকিছু ডিস্ট্রয় হতে থাকবে, আমরা আস্তে আস্তে কম এজ এর মধ্যেই আমরা দেখা যাবে আমরা এজেড লাগা শুরু হয়ে যাবে।
সো এই জিনিসগুলা খেয়াল করে আমি যে টিটা আমি বাজারে এনেছি সেটা 50 সুপার ফুড দিয়ে বানানো, 50টা মিরাকেল ফুড ওটাতে আছে। দিস ইজ রিয়েলি অসম। আপনারা যারা যারা নিয়েছেন, ইউ গাইজ নোজ দ্য ইউ নো বেনিফিটস, যা এইরকম এরকম ডিজিজ ওটাতে ভালো হচ্ছে যেটা আমি আসলে ডিসক্রাইব করতে পারবো না। অনেকে অনেকে এটার রিভিউ দিচ্ছে, অনেকে দিচ্ছে না। সো আমি চাই সবাই আপনারা রিভিউ দেন যারা খাচ্ছেন, যেন অন্য আরো 10 জন বেনিফিটেড হতে থাকে। ঠিক আছে, হতে পারে, সেই দোয়াটা আপনারাও পাবেন। কারণ এভরিডে ডক্টরের কাছে যাওয়াটা, সিনথেটিক খাওয়াটা, অ্যান্টিবায়োটিক নেওয়াটা মানে মানুষের লাইফ হতে পারে না। মানুষের লাইফে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড কিছু কি বলবো, যে খাবারের নিয়ম, বডিকে মেনটেন রাখার নিয়ম, এগুলো থাকাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আপনারা যারা যারা আছেন, টিটা নেন, নিয়ে নিজের লাইফটাকে, নিজের ইন্টাস্টাইনকে, বডিতে যেন অক্সিজেন ঠিক মতো আপনার ব্রেনে পাস করে, সেই আপনার যত ভাইটামিনস আপনি নিচ্ছেন সেগুলো যেন কাজ করে, যা খাচ্ছেন আপনি সেগুলো যেন কাজ করে, সেই দিকে একটু খেয়াল রাখেন। আদারওয়াইজ যত দামি দামি বাজার করে আপনি খাচ্ছেন, রেস্টুরেন্টে যেয়ে খাচ্ছেন, তাতে আপনার আনহেলদি হয়ে যাবে বডি, আপনার আনব্যালেন্সড হয়ে যাবে, ভাইটামিন ডেফিসিয়েন্সিতে আপনি ভুগবেন। তো আপনি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আপনারা। ওকে, এমজি শ্রীদেবী, থ্যাংক ইউ। সেফি রোজারিও, আচ্ছা, ক্যান হ্যাঁ, ছেলেরাও খেতে পারে, ছেলেদের জন্য তো অসম, এটা আপনাকে অনেক দিক থেকে বেনিফিটেড করবে। যাদের কিনা ইন্টারনালি অনেক প্যারালাইজড হয়ে যায়, দেখা যাবে কাউকে দেখবেন আপনি কথা বলতেছে, একটা ঠোঁট এক পাশ থেকে উঠতেছে না, তো বডিতে এরকম ধরনের একটা আঙ্গুল ঠিক মতো কাজ করতেছে না, আইব্রোজ দেখা যাবে যে একটা উঁচু একটা নিচু, একটা চোখ ঠিক মতো আপনার ই করছে না, তো এরকম ধরনের বডিতে অনেক ভেইনস আছে যেগুলো নাম হয়ে যায়, যার কারণে ছেলেরা বলেন, মেয়েরা বলেন, সেক্সুয়ালি অনেক কি বলে যে আনহেলদি ফিল করে, সবকিছুতেই মানে পারফেক্ট না যারা, তারা আপনারা অনেক বেনিফিটেড হবেন। আপনারা দেখবেন যে আপনাদের সবকিছু, বডির প্রতিটা পার্ট কাজ করছে, যেটা হচ্ছে আপনার মাইন্ড থেকে নিয়ে পেট থেকে নিয়ে আপনার সবকিছু, আপনার গ্যাস বন্ধ হয়ে যাবে পেটে, যখন তখন আপনার পৃথিবীর সবচেয়ে বড় টক্সিনস আপনার পেটের মধ্যে যখন মানে প্রডিউস হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার গুড কোয়ালিটির অ্যান্ড গুড ব্যাকটেরিয়া যেটা হয় আমাদের বডিতে, যেটা গুড ব্যাকটেরিয়া কলোনি যেটাকে বলে, বিল্ড আপ হয় আমাদের, প্রডিউস হয় আমাদের বডিতে, সেটা আস্তে 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 কমে যায়, সেটাকে বাড়াতে হবে। আর সেটাতে সেটাকে বাড়াতে গেলে আমাদেরকে কলন ক্লিন রাখতে হবে, যত কিছু আমরা খাই বা যাই করি। সো আপনারা মাস্ট বি, ছেলে হোক মেয়ে হোক, আপনারা এই টিটা আপনাদের ঘরে রাখেন, এটা 3 টাইমস খান, দেখবেন যে অনেক প্রবলেম থেকে আপনারা, হিডেন পেইন, মেন্টালি সবকিছুতে আপনারা অনেক ব্যালেন্সড একটা লাইফ পাবেন। অত ই করে বোঝানো যাচ্ছে না, সো যতটুকু পারা যায় আমি বুঝাতে চাই আপনাদেরকে। ডেফিনেটলি এটা আমার প্রোডাক্ট, আই হ্যাভ টু ডিসক্রাইব। আপু, মেসার ক্রিম কি আছে? ইয়েস, মেসার জন্য আমাদের এই প্রোডাক্টটা ইউজ করো, ইনশাল্লাহ মেসার চলে যাবে। বাট মেসার জন্য লং টাইম ইউজ করতে হয়, আর এইটিটা নিতে বলবো। মেসার কারণেই হচ্ছে মানে আজে বাজে কসমেটিক্স ইউজ করার কারণে মেস্তাটা হয়, প্রেগনেন্সি কারণে হয় অনেক সময়, রোদ্রে যাওয়ার কারণে হয়, তো সবকিছু মিলিয়ে আপনাকে আপনার ডেড স্কিন রিমুভ করতে হবে। আর এই টিটা খেয়ে আপনার পেটটাকেও ঠিক করতে হবে, পেট হচ্ছে মেইন রিজন যে আপনার কি বলবো যে মেস্তা হওয়ার কারণ। আমার সালাম, আপনার দেশের ভাষা কোথায়, কোন জায়গা? আচ্ছা, শ্রীদেবী, আপনি আমাকে ওজন কমানোর জন্য কি আছে একটু দেখাও। আমাদের সাবরিন খান ছবি, আমাদের অনেক একটা প্রোডাক্ট আছে যেটা অ্যাডমার্ক মালয়েশিয়া থেকে আসছে, তোমরা যদি দেশের বাইরে চালা থাকো তোমরা ওখানেই এটা শোরুম পেয়ে যাবে, বাংলাদেশে এটা শোরুম নাই, তো এটা আমার কাছে পাবে, তোমরা চাইলে নিতে পারো। দিস ইজ ভেরি হেলদি, তো ওটা কোলন ক্লিন করবে, ওটা ডিটক্স করবে, ওটা ওজন কমাবে,
ওয়ান মান্থে 5 কিলো কমে যাবে, বাট প্রাইস একটু বেশি, যার কারণে আমি দেখাতেও চাই না, অনেকে অ্যাফোর্ড করতে পারে না, দে থিঙ্ক আমি এত এক্সপেন্সিভ প্রোডাক্ট কেন সেল করি। বাট যখনই আপনি ভালো কিছু কিনতে যাবেন একটু দামি কিনতে হবে, আমার প্রোডাক্ট একটু দামি হবে বাট আপনাদের 100% 100% কাজ করবে, এটার শিওরিটি আছে। আর সেটা শিওরিটি আছে বলে আমার শোরুম আছে, আপনারা আসতে পারেন, এসে দেখে নিয়ে যেতে পারেন কথা বলে আমার সাথে। ওকে, আপনার সাথে কনসাল্ট করা যাবে আপু? জিনিয়া, রাইসা, ওকে, আপনি আমাদের অফিসে ফোন করলে, দেন আমি অফিসে থাকি 12টা থেকে, ইনশাল্লাহ কথা হবে, নো প্রবলেম। ওকে, ইসরাত জাহান সিদ্দিক, বুটিটা আবার দেখান, আমি মাত্র জয়েন করলাম। ওকে গ্রেট, আমি টিটা দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট। অ্যাকচুয়ালি টিটা আমার বাসায় নেই, আমি বাসা থেকে লাইভ করছি, তো আপু মেসা দাগের জন্য কি করলে ভালো হবে? টিটা নিতে হবে, আর হচ্ছে টিটা তোমার কলন ক্লিন করবে, আর উপরের থেকে তোমাকে এটা ইউজ করতে হবে, ইনশাল্লাহ সব মেসা চলে যাবে। মেনটেন করতে হবে, মেসা যার আছে তাকে মেনটেন করতে হবে, লং টাইম মেনটেন্স রাখতে হবে, আদারওয়াইজ আস্তে আস্তে পুরো ফেসটা কালো হয়ে যাবে। আপনি কি মেকআপ ইউজ করেন? আমি অ্যাকচুয়ালি বললে সবাই বলে যে শো অফ করি, একদিন একজন বলেই ফেললো যে এটা নিয়ে কত ঝগড়া, তারপর শো অফ করি, ব্র্যান্ডস ইউজ করি, আমার নিজের একটা মিরাকেল একটা সিসি ক্রিম আছে, যেটাকে আমি মিরাকেল ক্রিম নাও, এটার নাম আমি চেঞ্জ করে দিয়েছি মিরাকেল, সবাই বলছে তাই, আসলে এত ভালো এই সিসি ক্রিমটা, ওটা আমি ইউজ করি। ওকে, তোমরা যারা যারা আছো প্লিজ শেয়ার করে দিবা, আর টিটা ডেফিনেটলি তোমরা সবাই নাও, যদি বেনিফিটেড না হও আমি তো আছি, আমার কাছে চলে আসবো, অসুবিধা নেই। আমি টি কেন নিব আমার কাছে, দীপ শর্মান, আমি টি কেন 20 দিলেও নিব কেন আপনার কাছ থেকে? থ্যাংক ইউ দীপ শর্বন, থ্যাংক ইউ সো মাচ এত ট্রাস্ট করার জন্য, এত বিউটিফুল এসএমএস করার জন্য। দীপ শ্রাবণ, আচ্ছা নাইস নেম। আফরোজ আমিলি, আপু লাভ ইউ সো মাচ, আপনাকে দেখলে কি ভালো লাগে, বারবার দেখতে ইচ্ছা করে, এন্ড আপনার কথাও শুনতে ইচ্ছা করে, থ্যাংক ইউ সো মাচ মেরি জান। আচ্ছা, দাম কত আবু? টিটার দাম হচ্ছে 4 মাসের জন্য টিটা, সো টিটার দাম হচ্ছে 10,000 টাকা, ওটার সাথে 8,000 টাকার গিফটও আছে, ডিপ সি সল্ট আছে যেটা 1 কিলো ওজনের, ওটা গিফট সবার জন্য, বডিকে উপরের থেকে অনেক ফর্সা করবে। আচ্ছা, তোমরা সবাই শেয়ার করে দাও প্লিজ, আমার জানুরা, আমার সুইট হার্টরা, যারা যারা আছো প্লিজ 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 শেয়ার করে দাও তোমরা, আমি চাই সবার বেনিফিট হোক, যে আমি একটা কথা বলছি, আমাকে যারা তোমরা পছন্দ করো, কেউ যদি একটা জিনিস কারো ভালো লেগে যায়। শকত হোসেন শাওন, পার্লার কোথায়? বানানিতে। রাইসা, তসলিমা, আপু অনেক ব্রন আর পিগমেন্টেশন আছে, ডার্ক সার্কেলও আছে, আমার কম্বাইন্ড sensitive skin, ব্রনের দাগ ও আছে, কি করব আবু, প্লিজ সাজেস্ট, আমার 2 মান্থের বেবি আছে। তুমি আমার এই প্রোডাক্টটা নিয়ে নাও,
ইনশাল্লাহ তোমার যতগুলো প্রবলেম আছে সবগুলো সলভ হবে। আর তোমার মেসার জন্য তোমার যেটা ভিতরের থেকে তোমাকে নারিশ করতে হবে, তোমার বডিকে, তোমার বডিকে ভাইটামিন ডেফিশিয়েন্সির থেকে সেভ করতে হবে। যখন আমরা মা হই আমাদের পুরো রিজার্ভটা বেসিক্যালি ইউজ হয়ে যায়, ভাইটামিন বলো, মিনারেলস বলো, আয়রন বলো, সবকিছু ইউজ হয়ে যায় একটা বাচ্চা যখন আসে। একদম ঠিক। কি অবস্থা? সালাম আলাইকুম। কালো একটা ছেলে আসছে দেখো, চুল লম্বা, ঠিক আছে? আসো আসবা। হ্যাঁ না, আমি একটু দিয়াছি। সারাপ আমার ভাই, তোমরা তো অনেকেই ছিল। সো তোমরা এটা সবাই ইউজ করো, সবাই ইউজ করো। এই শীতের মধ্যে কেউ কৃপণতা না করে বাজার করে হাজার হাজার টাকা খরচ করে যেখানে বিষ প্রোডিউস হচ্ছে ওখানে দিয়ে কোনো লাভ হবে না। টি নাও, টিনি আগে ক্লিন করো, ওই যে পেটটাকে ক্লিন করে দেন, ওইটার মধ্যে যা দিবা তখন সব কাজে লাগবে। সো এই প্যাকেজটা নাও, নিয়ে দেখো যে আসলে আমি কি বলছি, যে আসলে তোমাদের কাজ হচ্ছে কিনা। আমি কখনোই মানে তোমাদেরকে এইরকম কোনো জিনিস নিতে বলবো না যেটা কিনা তোমাদের কাজ করবে না। আই নো মানি ইজ সো ইম্পর্টেন্ট, আর টাকা কামাতে অনেক কষ্ট হয়। একটা আজে বাজে জিনিস নিয়ে তোমার টাকাটা বরবাদ হলে ডেফিনেটলি তোমার অভিশাপ আমার লাগবে, এটা আমি জানি তোমাদের। সো এটা মাথায় রেখেই আমি এই প্রোডাক্টটা বানিয়েছি, এটা যেন তোমাদের অল বডিতে কাজে লাগে। সো এটা সাবানটা পুরো বডিতে ইউজ করতে পারবে 3-4 মাস পর্যন্ত। এত ভালো একটা সোপ, কোনো সাইড ইফেক্ট নাই, অনেকেই ইউজ করছে, অনেক বছর থেকে ইউজ করছে, কেউ তো 10-15 বছর থেকে ইউজ করছে। এই প্রোডাক্ট বাংলাদেশে আনার ওনার আমি একজন মালিক। এই প্রোডাক্ট এই প্রথম বাংলাদেশে আমি এনেছি, তারপর আমাকে দেখে আমার কাজিনরা সেল করা শুরু করলো। হ্যাঁ, অ্যান্ড আমার ফ্রেন্ড সার্কেলরা অনেকেই নিয়ে, ওদেরকে আগে আমি দিয়েছিলাম যে তোমরা সুন্দর হও, দেখো আমি কি বানিয়েছি, ওদেরকে রিকোয়েস্ট করে দিয়েছিলাম জানো। এটা লং স্টোরি বেসিক্যালি। তখন আমার নিজেরও প্রবলেম ছিল যখন আমি এই প্রোডাক্ট শুরু করি, তো সবকিছু মিলে এই প্রোডাক্ট যখন দেখলাম এখন চায়নাতে হওয়া শুরু হয়েছে, এই জন্য আমি চিন্তা করলাম অ্যাওয়ারনেস দরকার। আমার আমার যারা লোক আছে বাঙালিরা, দে ডোন্ট নো এটা কোত্থেকে আসতেছে, এরা জানে না যে এটা চক বাজারেও বানাচ্ছে, এরা জানে না এটা চায়নার থেকে আসতেছে। তো আমার দায়িত্ব যে আমি সবাইকে বলি যে এই ধরনের কোনো জিনিস যদি দেখো বাজারে 2-1.5 হাজার টাকায় কোরিয়ান বলে বিক্রি করছে, ফিলিপিনো বলে বিক্রি করছে, ডোন্ট ডোন্ট বাই ইট। ওটা তোমাকে অনেক অসুস্থ করবে কিছুদিন পরে, তোমার স্কিনটা ডিস্ট্রয় করে ফেলবে। আর আমার কাছ থেকে নিতেও আমি বলবো না, তার থেকে তুমি নারকেল তেল ইউজ করো যদি অ্যাফোর্ড না করতে পারো ডেফিনেটলি। আর যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে গুড ওয়ান চয়েস করো, যেটা কিনা তুমি যাকে তুমি খুঁজে পাবে, যার ভ্যালিউ আছে, ঠিক আছে? বড় বড় ব্র্যান্ড দেখো ওয়ার্ল্ড এর মধ্যে সবাই কেন যাচ্ছে, যে তারা কখনো তাদেরকে ট্রাস্ট করে, এই জন্য মানুষ কিনে, ঠিক আছে? বাংলাদেশে কিছু লিপস্টিক আসতেছে বিভিন্ন দেশ থেকে বলে বলে এখানে সেল হচ্ছে। আমি সেদিন ফেসবুকে দেখলাম যে চকবাজারে, টিভিতে দেখলাম চকবাজারে কিছু বাথরুমের মধ্যে কিছু শ্যাম্পু বানাচ্ছে লবণ দিয়ে, তারপরে হচ্ছে আর কি সরিষার তেল সামথিং এরকম কিছু একটা দিয়ে লবণ টবণ দিয়ে বানাচ্ছে। এখন তোমরা বলো এটা কি ধরনের উপকারে আসবে আমাদের চুলে দেওয়ার পরে? আমরা কতটুকু আনহেলদি লাইফ লিড করছি, প্যান্টিন, লরিয়েল এসব শ্যাম্পু 1,000 টাকা দিয়ে একটা শ্যাম্পু যেখানে কিনতে হয়, সেই শ্যাম্পুটা তুমি 350 টাকা দিয়ে কিনছো, তো সেটা কেমন হেলদি হবে? কম দামে যখন কিনবে তখন তার থেকে বাংলাদেশের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে কিনো, ফেয়ার এন্ড লাভলি ইউজ করো। যদি অ্যাফোর্ড না করতে পারো, অ্যাফোর্ড না করতে পারা আলহামদুলিল্লাহ ইটস নট এ ব্যাড থিং, এটা কোনো ধরনের খারাপ কোনো কিছু না। সবাইকে সবকিছু আমি অনেক জিনিস অ্যাফোর্ড করতে পারি না, তার মানে এটা না যে এটা খারাপ, ঠিক আছে? এটার জন্য মন খারাপ করারও কিছু নাই, শেমেরও কিছু নেই যে আমি পারছি না কিনতে, এটা আমার জন্য একটু অ্যাফোর্ডেবল না, এটা কোনো শেমের কিছু না, লজ্জার কিছু না। তো আমি যেটা অ্যাফোর্ড করতে পারবো সেটা নিব, তাতে কোনো দোষের কিছু নেই। নারকেল তেল কোনো খারাপ জিনিস না, আমি ইউজ কর, আমি নিজেও ইউজ করি সামটাইমস। তো আমি এই জন্য বলছি যে আমরা যদি একটু কেয়ার করি ভালো জিনিসটা ইউজ করতে পারি। ন্যাচারাল অনেক জিনিস আছে, ব্লিচিং করার জন্য, ফেয়ার পলিশ করার জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই। টমেটো ইউজ করো, টমেটোর সাথে একটু মধু নিয়ে ইউজ করো, একটু অ্যালোভেরা দিয়ে দাও, 15 মিনিট রেখে ধুয়ে ফেলো, দেখবে যে কি সুন্দর, তোমার দরকারই নেই ফেয়ার পলিশ করার। আননেসেসারি যে পয়সা দিয়ে নিজের স্কিনটাকেও খারাপ করছি আমরা, এটা আসলে কোনো ধরনের হেলদি লাইফ হতে পারে না আমাদের।
আমরা একটু যদি চিন্তা করি যে আমাদের নেচার, আমাদের পেন্ট্রিতে, আমাদের কিচেনে এত ভালো ভালো জিনিস আছে যেগুলো আমাদের লাইফকে অনেক সুন্দর করতে পারে, সেটাই আমি বুঝাচ্ছি। যে আমার একটা টি দেখো, সেটা কিচেনের সব স্টাফ, কিন্তু ওটা আমাদের লাইফকে অনেক সুন্দর করে ফেলবে। এটা খেয়ে দেখো এটা কি জিনিস, তোমরা যারা নাওনি তোমরা নিয়ে দেখো, এটা যে কত ধরনের ডিজিজ কে কিওর করবে এটা কেউ আমরা বলতে পারি না। কারণ এটার যে কি পরিমাণ, এটা যে পাওয়ার, এই সুপার ফুড গুলো দেখো, ইঞ্জির থেকে নিয়ে কালিজিরা থেকে নিয়ে মেথি থেকে নিয়ে দারচিনি, এলাচি, জিরা। আজকে আমি ট্যাগোর একটা রেস্টুরেন্টে গেলাম বানানিতে, এই একটু আগেই এসছি আমি, ওখান থেকে এসছি ট্যাগোর রেস্টুরেন্টে গেলাম, ওদের জল জিরা একটা মানে ড্রিঙ্কস আছে। তো মানুষ দেখি যে এই জিনিসগুলো আমরা রেস্টুরেন্টে যেয়ে খাচ্ছি, দ্যাটস গুড, ওখানে যেয়েও খাচ্ছি, বাসায়ও কিন্তু ইজিলি আমরা বানাতে পারি, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি গুণী না থাকতো, ভালো না থাকতো, ডেফিনেটলি এগুলো মানুষ তাদের মেনুতে রাখতো না, তাই না? লাতে টার্মারিক আজকে কোথায় সেল হচ্ছে বল? স্টারবাকসে সেল হচ্ছে টার্মারিক, আমাদের ঘরের কিচেনে পড়ে থাকে, বাট আমাদেরটা আমরা এত জাল দিয়ে হাই হিটে সব নষ্ট করে ফেলতেছি। আমরা মরিচ খাচ্ছি, মরিচ অনেক উপকারী জিনিস, কায়েন পেপার যেটাকে বলে, মরিচ আমরা সবকিছু নষ্ট করে ফেলছি। সো বললে অনেক কিছুই বলা যাবে। তো তোমরা যারা যারা আছো, যারা এফোর্ড করতে পারো ডেফিনেটলি, যারা না এফোর্ড করতে পারো সোপটা নিয়ে দেখতে পারো, সোপটা অনেক উপকার করবে, দুই তিন শেড ফর্সা করে, অনেক স্কিনকে ক্লিন রাখবে। এই ড্রাইনেস এর যাদের দেখা যায় কম্বিনেশন ফেস, যাদের ড্রাই স্কিন, ডেড স্কিনটাকে রিমুভ করবে আস্তে আস্তে। সো তোমরা সবাই এই সেটটা নিতে পারো আর টিটা নিতে পারো আজকে। তোমরা সবাই আজকে ভালো লাগছে, অনেক অনেক SMS আজকে ছিল, আমি কিছুই পড়তে পারিনি, আমি অনেক কথা বলেছি আজকে। আমি আসলে প্ল্যান করে আসছিলাম যে তোমাদেরকে কিছু বলবো, বাট ওগুলো কিছুই বলা হয়নি, আম সো সরি, আরেকদিন বলবো, তোমরা সবাই শেয়ার করে দাও। আমি তো তোমাদেরকে না দেখলে পারি না, মানে তোমাদের সাথে কথা না হলে আমি মারা যাই। আমি যেই যে আসতে পারতেছি না, একটা বেচিনি হচ্ছিল আমার, জানো, লাইক আপু মেসার সেটটার প্রাইস হচ্ছে 5,000 টাকা রুবি রহমান, আর তোমরা একদম চিন্তা ছাড়া আমার সেট নাও, ইনশাল্লাহ তোমাদের যত প্রবলেম আছে, ইচ এন্ড এভরি প্রবলেম সব সলভ হয়ে যাবে। আমার যারা মানে ছোট বোনরা আছো, মানে আপুরা আছো, যারা আছো ফ্রেন্ডসরা আছো, ফ্রেন্ডরা আছো, তোমরা সবাই একদম না চিন্তা করে সেটটা নিয়ে নাও, একদম কোনো প্রবলেমই থাকবে না। আননেসেসারি ডক্টরের কাছে যে এটা করে ওটা করে, পয়সা নষ্ট করার কোনো রিজন নাই, টাইম না ওয়েস্ট করার, শুধু এই সেটটা নাও, না হলে দেন আমি আছি, আমাকে বলবা যে আপু তোমার এটা আমার কাজ করবে। আজ পর্যন্ত এরকম কোনো নিউজ নেই আলহামদুলিল্লাহ। সো নিয়ে নাও আপি, সিরাম দেখাও, সিরাম একটা আমার তো বাসা, বুঝছো, আমি যেটা ইউজ করি এটা নিয়ে আসছি, এটা হাফ, এখানে হাফ আছে, এটা হাফ না, এটা আমার ইউজেবল। সো এটা হচ্ছে সিরাম আছে, আর একটা আছে, এটাও হাফ, এটাও আমি ইউজ করি, এটা আহা সিরাম। তো যেহেতু বাসা থেকে লাইভ করছি, এখানে ইনটেক কোনো কিছু নাই, তো এই দুইটা জিনিস তোমরা এই শীতের মধ্যে সবাই, আমার ক্লায়েন্টরা আমাকে এই আইডিয়া দিয়েছে। আমার একটা ক্লায়েন্ট আছে চিটাগং এ, ওর নাম হচ্ছে, শি ইজ ভেরি গুড পার্সন, চাঁদনি আর কি। তো ও আমাকে বলল যে আপু তুমি একটা কাজ করো, তুমি সবাইকে এটা বলো, আমি দেওয়ার পর আমার ফেসটা এত সুন্দর হয়েছে, সবাইকে বলো যেন এই শীতের মধ্যে ওরা এটাকে কম্বাইন করে, সাথে এটাকে জাস্ট রাখে ডেতে অ্যান্ড বিকালবেলা যেন এটা ইউজ করে, কারণ এটাতে PSPF 60, হ্যাঁ, এটাতে আছে, আর এটা ইলোমেটক্সটা এত ভালো হোয়াইটেনিং বুস্টার এটা। সো এই দুইটাকে তোমরা অ্যাড করে নাও এই শীতের মধ্যে, যারা যারা নাওনি, আর বেশি নাইও মনে হয় নিলে নিয়ে নাও জলদি জলদি। আমার এগুলো আমার প্রোডাক্ট না, বেসিক্যালি আমি রেখেছি যেন এটার সাথে ইউজ করতে পারো, কারণ কি আমার প্রোডাক্টটা ইউজ করার পরে অনেকটা বেবি স্কিন, একদম নিউ বর্ন বেবি স্কিন হয়ে যায়, যেটা পিঙ্ক কালার, অনেক সুন্দর, একদম গ্লোয়িং, এত বিউটিফুল স্কিন ইউ ক্যান গেট, মানে যারা ইউজ করনি তাদেরকে আমি কি করে বোঝাবো, জাস্ট ইউজ ইট, ডোন্ট আস্ক মি আমার এই প্রবলেম ওই প্রবলেম, তোমার সব প্রবলেমের জন্য জাস্ট ইউজ ইট, ডোন্ট লেট, কালকের মধ্যে অর্ডার করে নিয়ে নাও। আমার প্রোডাক্ট অলরেডি ফিনিশ, জানো সব প্রোডাক্ট শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই আমার কাছে। সো যা যা আছে, তোমাদের যা দরকার, তোমরা সবাই, মানে আমার অ্যাকচুয়ালি প্রোডাক্ট শেষ হওয়ার কারণ হচ্ছে আমার স্যালন খোলার পরে যারা যারা আসতে পারি, যারা আমাকে ট্রাস্ট করতো না,
তারা এসে নিয়ে যাচ্ছে এখন, যে ও আচ্ছা আগে তো ওরা চিন্তা করতো অনলাইনে সেল করে না আমরা যাব না, বাট এখন ওই দ্বিধাটাও নাই কারো, যে না শি ইজ দেয়ার, শি ইজ উইথ আস, সো আমরা কেন নিব না, যে যাকে পাওয়া যাচ্ছে চোখের সামনে দেখা যাচ্ছে তার প্রোডাক্ট আমরা ইউজ করবো, তাকে যে ধরতে পারবো, তাকে যে আস্ক করতে পারবো, আপু দেখো তুমি আমার স্কিন, তাই না? আর প্রতিটা প্রোডাক্টের সাথে একটা করে অক্সিজেন স্পা যেটাকে বলে সেটা ফ্রি আছে, হাতে হাত করে দিচ্ছে, সাথে ব্যাক করে দিচ্ছে, এত কমফোর্টেবল। আমার যে বিউটিশিয়ান গুলো দে আর অসাম, মানে মানে আসলে তুমি স্যাটিসফাইড হবা, তোমার কাছে মনে হবে ওরা 5,000 টাকা শুধু মাসাজের জন্য যদি দিয়ে দিই, হ্যাঁ সেটাও নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, আর এরকম মনে হবে তোমার কাছে। তো তোমরা একদম চিন্তা করো না, ওয়েট লস এর প্রোডাক্ট আছে আপু, ইয়েস আছে, রিমুরাইস না, চলে আসবো আমার স্যালনে, যদি না আসতে পারো ইনবক্স করে দাও, তোমরা যার যে রিকোয়ারমেন্টস যে যেটা চাচ্ছ ইনশাল্লাহ আমি পিকচারও দিয়ে দিব, আমার অ্যাডমিনরা সবকিছু দিয়ে দিবে। আরেকটা জিনিস, তোমরা অনেকেই ভেবে থাকো যে আমি হয়তো বা মানে মেসেজ টেসেজ চেক করতে থাকি, নো অ্যাকচুয়ালি মোস্ট টাইম আমি থাকি না ওখানে, আমার অ্যাডমিনরা থাকে। তোমাদের কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকলে ডেফিনেটলি তোমরা আমাকে সেটা আমার চেক করি সেটাই, তো তোমরা এটা করে নিবা এই জন্যে, কারণ কি ইউনো স্টাফদেরকে স্টাফরা কখন কি কেউ অন্য জায়গা থেকে এসে কোনো অন্য ক্রিম দিয়ে যদি তোমাদেরকে কোনো ক্ষতি হয়ে যায় আমি সেটা কখনো চাই না, যার জন্য আমি তোমাদের পাশে সব সময় আছি। ওকে, ব্রাইটেনিং ট্যাবলেটস আছে, ইয়েস আছে, নাজিয়া মুনমুন তুমি আমাদের স্যালনে চলে আসো, আর তুমি ইনবক্স করে দাও তোমরা যারা যারা নিতে চাও, ইনশাল্লাহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দাও। আজ কি আর করো, হ্যাঁ নেট কাজ করছে না, আই এম সো সরি ডিয়ার। সো অনেক ডিস্টার্ব করছে, বডি ফেয়ারনেস এর লোশনটা আছে, ইয়েস বডি ফেয়ারনেস এর লোশনটা আছে, তোমরা যারা যারা নিতে চাও প্লিজ দেখে নাও। হ্যাঁ এটা হচ্ছে গ্লুটাম্যাক্স, এটা নিয়ে নাও এই শীতের মধ্যে, এটা পিএসপিএফ 35, এটা রোদ থেকেও সেফ করবে, নিয়ে নাও। আর যাদের আঁচিল আছে তাদেরকে আর একটা জিনিস বলবো, এই যে এটা নিয়ে নাও, আঁচিল ইনশাল্লাহ চলে যাবে, একদম 100% মানি ব্যাক গ্যারান্টি। যারা 5,000 টাকা খরচ করে 4,000 টাকা খরচ করে এটা নেওয়া নিয়ে নাও, আঁচিল একদম চলে যাবে, অপারেশন করার দরকার হবে না। আপু ইনবক্স করেছি, ওকে তোমরা যারা যারা নিতে চাও সবাই ইনবক্স করে দাও প্লিজ, অ্যান্ড তোমরা তো একটু শেয়ার করে দাও প্লিজ। ঘাড়ে কালো স্পট কি করব, আমাদের সেটটা নাও, ওটা বডির স্পটও রিমুভ করবে, ঘাড়েরটাও রিমুভ করবে, ফেসেরটাও রিমুভ করবে ইনশাল্লাহ। আচ্ছা আনোয়ার আবু, গ্লুটা ইনজেকশনের ব্যাপারে বলো, এটা কয়টা দিতে হয় ডিজায়ার ফেয়ারনেস পেতে হলে? 2,500 টাকা কি অল ইনক্লুডেড উইথ ডক্টর সার্ভিস? ইয়েস অল ইনক্লুডেড উইথ ডক্টর সার্ভিস, একটা ইনজেকশনের দাম হচ্ছে 2,500 টাকা। সো তোমরা যারা যারা দিতে চাও ঠিক আছে তো দিতে পারো, গ্লুটাথায়োন ইনজেকশন ইটস ভেরি গুড ফর হেলথ, অ্যান্ড মেক শিওর হয়ে নিও যে তোমাদের কোনো মেডিকেশান নিচ্ছ কিনা, ডক্টর এরকম ধরনের কোনো মেডিকেশান দিলে আর একটা চেক করিয়ে নিতে পারো, দেন তোমরা নিতে চাইলে নিতে পারো। ইতি রহমান প্রাইজ, কিসের প্রাইজ ইতি? ওকে আমি নিতে চাই, ওকে সুরাইয়া ইসলাম, যারা যারা নিতে চাও সবাই ইনবক্স করে দাও ঠিক আছে, ব্রাইটেনিং ট্যাবলেটস আছে আছে, ইনবক্স করে দাও, ইনশাল্লাহ পিকচারও দিয়ে দিবে, প্রাইজও দিয়ে দিবে। তারা কি তোমার স্যালনে যেতে পারবে আর প্রোডাক্ট? আচ্ছা ছেলেরা নো, আমার স্যালনে শুধু প্রোডাক্ট নিতে যেতে পারবে, আমার রিসেপশন আছে, রিসেপশন থেকে প্রোডাক্ট নেওয়া যাবে, আর প্রোডাক্ট ইউজ করতে পারবে, ইয়েস ছেলেরা ইউজও করতে পারবে। আচ্ছা সেট প্রাইস কত? সেট প্রাইস হচ্ছে 10,000 টাকা,
আর আমাদের ফেসের সেট যেটা আছে এন্ড বডি সবকিছু মিলে 5000 টাকা। টিয়ার প্রাইস কত? টিয়ার প্রাইস বলে দিয়েছি 10000 টাকা। প্লিজ দিয়ে খাও, দেখাতে পারছি না আমি, আমার বাসা থেকে লাইভ করছি, সো ইটস লিটল বিট প্রবলেম, এখানে সবকিছু নেই। সামিয়া সামি আপু, তোমাকে শ্রীদেবীর মতো লাগছে। থ্যাংক ইউ মেজান, লাভ ইউ। আচ্ছা নুরজাহান আলম, জুই প্রোডাক্ট পেতে কতদিন লাগবে? কোন জায়গা থেকে তোমরা? চিটং হলে 2 দিন লাগবে, আর আমরা তো আমাদের নিজেদের ডেলিভারি ম্যান আছে, সো ডোন্ট ওয়ারি, তোমরা খুব তাড়াতাড়ি একদিনের মধ্যেই সবাই পেয়ে যাবে। আজকে অর্ডার করলে কালকে অনেকেই পেয়ে যাবে। আমার নিজের ডেলিভারি ম্যান, নিজের স্টাফ আমরা কখনো পাঠাও দিয়ে বা অন্যান্য ডেলিভারি ম্যানদেরকে দিয়ে আমরা করাই না। ওকে আপু, আপনার স্যালনটা কোথায় বানানিতে আছে? সবাই তোমরা আসো আমার স্যালনে যারা মেয়ের আছো, অবশ্যই তো তোমরা। আচ্ছা দীপ শ্রাবণ, ইনজেকশনটা নাই কিছু বলেন, ইনজেকশনটা নিয়ে কিছু বলেন। ইনজেকশন বেসিক্যালি যারা আমরা ফর্সা হতে চাই, এটাই একটা রিজন। ইনজেকশনটা আমাদের বডিতে অনেক ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে আমাদের বডি ডিটক্স হয় না, আমাদের বডি পারফেক্টলি, আমি যেটা একটু আগে বলেছি, কোলন ক্লিন করা দরকার। হ্যাঁ, তো সবকিছু মিলে আমাদের বডিতে গুড ব্যাকটেরিয়া যেটা, সেটা আস্তে আস্তে লেস হতে থাকে, যার কারণে আমাদের বডি অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, অক্সিজেন ঠিক মতো ব্রেনে পাস হয় না, সো এন্টাই অক্সিডেন্ট আমাদের বডিতে কম পড়ে, যার কারণে আমাদের এই এই ইনজেকশনটা টোটালি অ্যান্টাই অক্সিডেন্ট অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট অনেকটা। তো এটা নেওয়ার পরে তোমার বডিতে তোমার স্মল ইন্টাস্টাইনে যে গ্লুটাথায়ন, যেটা কিনা ইয়াং সেল, যেটাকে বলে ফর্সা করে, যেটা বলে যে গ্লুটাথায়ন, যেটা সেটা ওন বডি প্রডিউস করে আমাদের সব মানুষের, কিন্তু এটা 20-এর পরে থেকে আস্তে আস্তে কমে যায়, গ্যাজুয়ালি কমতে 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 একদম শূন্যের খাতায় চলে আসে। তখন আমাদের বয়সের এটা বেশি বেড়ে যায়, যে আমাদের দেখা যায় যে আমরা উইক হয়ে যাচ্ছি, সহজে একটা রোগ এসে, রোগ আসলে আমরা উইক হয়ে যাই, আমাদেরকে ক্যাচ করে ফেলে ডিজিজটা, ফ্লুটা। দেখা যায় পাশের বাড়িতে একজনের জ্বর হয়েছে, দেখতে গেলাম আমাকে ধরে ফেললো, বিকজ আমাদের বডি অনেক উইক হয়ে যায় বা অ্যান্টাই অক্সিডেন্টের অভাবে। তো এই এটা যখন তুমি বাইরের থেকে খাওয়া বা নেওয়া শুরু করবে গ্লুটাথায়ন, সেই ক্ষেত্রে তোমার বডিতে এগেইন গ্লুটাথায়ন প্রডিউস হওয়া শুরু হবে। তো এটা গ্লুটাথায়ন প্রডিউস হলে তুমি ইয়াঙ্গার ফিল করবে, তুমি এনার্জেটিক ফিল করবে, কারণ অ্যান্টাই অক্সিডেন্ট, গ্লুটাথায়ন অলওয়েজ অ্যান্টাই অক্সিডেন্ট, অ্যান্টাই অক্সিডেন্ট বডির জন্য অনেক অনেক বেনিফিশিয়াল। সো তোমরা সেটা খেতে পারো, নিতে পারো, সব কিছু করতে পারো। ওকে, সো কিছুটা হলেও আইডিয়া দিয়েছি, আরেকদিন ডিটেলস আমি শুধু গ্লুটাথায়ন নিয়েই কথা বলবো। ওকে আপু, আপনার স্যালন, আচ্ছা ওকে, কোথায় সেশন দিতে হয় এগুলো? এই ইনজেকশনটা ভেইনে দেওয়া যায়, এটা ট্যাবলেট আছে খাওয়া যায়, ঠিক আছে। আমার যেটা টি, সেটাও গ্লুটাথায়ন, সেটা তোমার বডিকে ক্লিনস করবে, তোমার ব্লাড কাউন্ট বাড়াবে, তোমার হরমোনসকে ব্যালেন্স করবে, সেম জিনিস। ওটা টি, কোনোটা ট্যাবলেট আছে, কোনোটা অ্যান্টাই অক্সিডেন্ট। আমার এটাতে যতগুলো সুপার ফুড আছে সবগুলো 50টা সুপার ফুড, 50টা অ্যান্টাই অক্সিডেন্ট, যেগুলোতে হাইলি ভরপুর একদম, যাকে বলে সেই অ্যান্টাই অক্সিডেন্ট এটাতে ইউজ হয়েছে, ব্ল্যাকবেরি থেকে নিয়ে, জাম থেকে নিয়ে, সব কিছু, যেটা কিনা কি বলবো, মানে লং, পুদিনা, মানে মরিঙ্গা লিভস অ্যান্ড সো মেনি থিংস, অ্যাপেলস অ্যান্ড অল আর সো স্যাফরন, তারপরে হচ্ছে কি বলে গোজি, তারপরে আমলা যেটাকে বলি, তারপরে এরকম ধরনের সব সুপার ফুড, ইঞ্জির, অলিভস, ইটস রিয়েলি, এই টিটা আপনার বডিকে যে কিভাবে মানে একদম এনার্জেটিক করে ফেলবে। তো এটা একটা গ্লুটাথায়ন, তো এটার নাম, টিটার নামই হচ্ছে গ্লুটাথায়ন। এটা 4 মাসের একটা টি, 4 মাসের জন্য আপনি নেন, নিয়ে দেখেন আপনার বডি থেকে সব ডিজিজ চলে যাবে, ইভেন ইউ ফিল সো এনার্জেটিক অ্যান্ড বিউটিফুল মাইন্ড, ইউর মানে সকালবেলা উঠেই আপনার ভালো লাগবে, ও ফ্রেশ মাইন্ড হয় না, যে বডি যদি কাজ না করে ঠিক মতো ব্রেনও কাজ করে না, ঠিক আছে। ভাইটামিন ডেফিসিয়েন্সি বডিতে 100টা থাকবে, আপনি তো আপনার নিজের সন্তানকেও ভালো লাগবে না, নিজের বাবা মাকে দেখলেও মনে হবে কেন আসছে, কি বলতেছে এগুলো উল্টাপাল্টা। তো এই যে এই ফিলিংস গুলো আমাদের তখনই হয়, ডিপ্রেশন, এনজাইটি, এগুলো কেন হয়? শুধু অ্যান্টি অক্সিডেন্টের অভাবে বডিতে অক্সিজেন, অ্যান্টি অক্সিডেন্ট
কি করে, আমাদের বডিতে অক্সিজেন পাস করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ব্লাড কাউন্ট বাড়ায়, আমাদেরকে ফ্রেশ রাখে। ওকে, সেটার নাম কি? সেটার নাম হার্বাল গ্লুটাথায়ন টি। আপু, টিটা কি? টিটা একটা এরকম একটা প্যাকেট, এটা আপনারা ইনবক্স করলে ডেফিনেটলি ওখানে পিকচারটা দিয়ে দিই, নো প্রবলেম, পড়েও দেখতে পারবেন। ওকে, ওটা 4 মাসের একটা কোর্স, আপনারা করেন, করার পরে দেখবেন যে ইউ গাইজ আর লাইক কত বছরের বয়সে ব্যবহার করতে পারবে, অল ব্যবহার করতে পারবে, একদম 5 দিনে, 5 মাসের বাচ্চাও তাকে তার যে নুডুলসটা বানাচ্ছে তার খাবারের মধ্যে, 6 মাসের বাচ্চাকে খিচুড়ি দেয় তো এটাতে 1 চিমটি দিয়ে দিবেন কারণ এটাতে কালিজিরা আছে, এরকম ধরনের জিনিস। এটা কালিজিরা সবাই খেতে পারে, ঠিক আছে? মেথি, যেটা খেলে মারা বেস্ট ফ্রিট বাচ্চাদের জন্য আরো ভালো হয়, তো সবার জন্য সুইট অ্যাপল। ওকে, তাহমিনা আক্তার, ওয়াও সো বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ তাহমিনা আক্তার। ওকে, সামিরা চৌধুরী, পার সেশন কত করে পড়বে? এটার জন্য আসতে হবে ডার্লিং সামিরা। নুসরাত ইসলাম, পার সেশন না, সেটা অ্যাকচুয়ালি পার ইনজেকশন হচ্ছে 25,000। নুসরাত ইসলাম, আপু ব্রাইটনিং সেট কতদিন কাজ করবে? 2 উইকস এর মধ্যেই কাজ করবে ইনশাল্লাহ, 1 উইকস এর থেকে স্টার্ট করবে, 2 উইকস এ ইউ ক্যান সি দ্য রেজাল্ট। শারমিন সোহেলি, আপু ফেয়ারনেস টার জন্য আর চোখের নিচের নিচের কালো দাগ কি ভাবে দূর করব? আমার এই সেটটা ইউজ করো, যার জন্য বলি তোমরা আমার লাইভ দেখো শুরু থেকে, পরে আসলে এটাই হয় যে আমি এত কথা কিসের উপরে বললাম। এটা নাও, একদম সব প্রবলেম A to Z, মানে যত প্রবলেম তোমার ফেসের আছে, ঘাড় কালো, হ্যাঁ, সোপ ইউজ করলে চলে যাবে, বডি 2-3 শেড ফর্সা হয়ে যাবে, আন্ডার আর্মস কালো, ইনার থাই কালো, সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর ফেস তো চাঁদের মতো ঝিকঝিক করবে, আর কি বলবো বলো। ইটস নট এ ইউনো ফানি থিংস, বাট চেহারা সমস্যা সলভ করেন, এছাড়া অন্যান্য কোন সমস্যা? ইব্রাহিম হুসাইন, আপনি খুব নাইস, থ্যাংক ইউ ইব্রাহিম। রুবি রহমান, আপু টিটা কোন দেশের? টিটা আমার, আর কোন দেশের না, টিটা আমি বানিয়েছি, এটা ইটস মাই ইনভেনশন। আপু ওটা গুণলথিয়ন টি একটু দেখাও, এখানে নাই ডার্লিং, দেখাতে পারছি না রোমান আক্তার। আপু তোমার স্যালুন কোথায় একটু বলো ঠিকানাটা, তুমি ইনবক্স করো, আমি তোমাকে পিকচার ওখানে দিয়ে দিব, দেখতে পারবে। ওকে, আপু তোমার স্যালুন কোথায় বানানিতে? লিজা ইসলাম, প্রাইস অফ টি 10,000 ফর 4 মান্থ। ওকে, যেটা শো করালেন ওইটার নাম কি? সেট উইথ সোপ, ওটা হচ্ছে বিউটেন রিভাইভ সেট, বিউটেন রিভাইভ ফেস সেট যেটা। ওকে, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আই এম গুড, লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ প্রিমা। আচ্ছা, গ্লুটা ইনজেকশনটা দিতে হয়? কতবার দিতে হয় গ্লুটা ইনজেকশনটা? অ্যাকচুয়ালি 2-3টা বক্স দিলেই হয় আপু আমার, তারপরে মেনটেন করে গেলেই হবে। আপু আমার অয়েলি স্কিন, আমি খুব ব্রাইটেনিং সেট কাজ করবে? অফকোর্স 100% কাজ করবে, মানি ব্যাক গ্যারান্টি, এটা নিয়ে না ইনশাল্লাহ। আমার সব প্রোডাক্টই এরকম, কোনো প্রোডাক্ট, ম্যাম খুব সুন্দর লাগছে তোমার ড্রেসটা, দেখা যাচ্ছে না, আমি দেখতে চাই, মিস ইউ, মিস ইউ টু, মেরা বাচ্চা আগে দেখতে চাচ্ছো, দেখো আসলে এত আমি না ভিতরে একটা জাম্পস্যুট পরেছি, আমি জাম্পস্যুট পরেই ছিলাম বিকালের লাইফটা দেখছো তো, তো এটার উপরে একটা শ্রাক ছিল, এখন আমি না আসলে এটা পরেছি কারণ কি আমি একটা জুয়েলারি পরেছি। সো ওকে, প্রিমা লাভ ইউ, ইউর ড্রেসটা অনেক নাইস, থ্যাংক ইউ। এটা আমি নিয়েছি, আমার একটা ফ্রেন্ড আছে, ওর ইফশি তোফা, ওর একটা বুটিকস আছে, ও দিয়েছে, ওর ডিজাইন করা এটা, শি ইজ ভেরি গুড ডিজাইনার। আমি তার ড্রেস এই প্রথম পরলাম, সো সে আমাকে গিফট করেছে,
It's beautiful, right? আমাদের জোর করে দিয়েছে ও। থ্যাংক ইউ সো মাচ ইফসি। তুমি যদি আমার লাইফটা দেখে থাকো, ডেফিনেটলি এখন না দেখলেও পরে হলেও দেখবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক পছন্দ করেছে ড্রেসটা, আবারও করবো তোমার ড্রেস ইনশাল্লাহ। ওকে, এটা কি কি আছে? এটাতে অনেক কিছু আছে, ড্রেস অনেক নাইস। বক্সটার দাম হচ্ছে 5,000 টাকা, সাথে অক্সিজেন ফেসিয়াল ফ্রি আছে আপু। ফিটনেস বডি লোশন, কি ফিটনেস বডি লোশনের প্রাইস হচ্ছে 3,500 টাকা। দেখে নাও, 3,500 টাকা। আর এই শীতে আমাদের সানব্লক নিয়ে নিবে। সানব্লকটা অনেক দরকার, যেটা কিনা যাই ইউজ করো, তার আগে পরে সানব্লক মাস্ট বি ইউজ করতে হবে। আপনার অফিসের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে? ইয়েস, আমাদের পেজে আছে আপু। সেটার প্রাইস কত? সেটার প্রাইস হচ্ছে 5,000 টাকা, সাথে অক্সিজেন স্পা ফ্রি আছে। রোজা খান সিসি ক্রিমটার প্রাইস বলো আপু, 2,500 টাকা। ওকে, ইব্রাহিম হোসেন ক্যা হ্যায় লাভ ইউ কিউ আলম চুই আপু, ক্রিম কি কন্টিনিউ ইউজ করতে হবে? ইয়েস, অফকোর্স কন্টিনিউ ইউজ। তুমি অন্য কোনো আজে বাজে জিনিস এটার পরে এটা ওইটার পরে এটা সাডেনলি এভাবে চেঞ্জ করতে হয় না। ফেসের যে কোনো জিনিস একটার মধ্যে স্ট্রিক্ট করে থাকো, দেন ইউ সি দ্য রেজাল্ট। 4 দিন এটা, 4 দিন ওইটা, 4 দিন এটা, এভাবে করলে কোনোদিন ভালো রেজাল্ট পাওয়া যায় না। সো একটাতে স্ট্রিক্ট থাকতে হবে, স্ট্রিক্ট থাকলে দেন তুমি রেজাল্টটা পাবা। লাভেবল, হা হা হা, থ্যাংক ইউ। হাই শ্রী, হাই। একটা বক্সে কয়টা ইঞ্জেকশন? থ্যাংকস আপু। একটা বক্সে 10টা ইঞ্জেকশন থাকে, ওটা বডির জন্য অনেক বেনিফিশিয়াল। গ্লুটাথায়োন ইঞ্জেকশন বডিকে অনেক স্ট্রং বানিয়ে দেয়, ইয়াং করে রাখে। রুবি রহমান আপু, 1 প্যাকেট টি কতদিন যাবে? 4 মাস যাবে, 5 মাসও চলে যায় কেন? ঠিক আছে, একটা বক্সে কয়টা গ্লুটা ইঞ্জেকশন থাকবে আপু? একটাতে 10টা থাকবে। ওকে আপু, তোমার প্রোডাক্ট গুলো কোথায় পাবো? রোকসানা, আমাদেরকে তুমি ইনবক্স করো রোকসানা, ইনশাল্লাহ সব পেয়ে যাবে। আমরা তোমার বাসার অ্যাড্রেসে পাঠিয়ে দিব, ইনবক্স করে দাও যারা যারা নিতে চাও। সো আমি একটু শেষ করে ফেলবো আজকে, অনেক কথা বলেছি, তোমাদের এসএমএস একদম দেখতে পারিনি। তারপরে আমি সবাইকে ইনবক্স করে দাও, যার যে রিকোয়ারমেন্ট আছে ইনশাল্লাহ সব ফুলফিল হয়ে যাবে। যেমন আছো, কেমন আছো আপু? তোমার লাইভে আমি প্রথম। হেই ইলিয়াস হুসাইন, ওয়েলকাম আওয়ার ফ্যামিলি, খুব সুন্দর, থ্যাংক ইউ। জানা ইশা, ব্রাইটেনিং সেটটার প্রাইস আরো একবার বক্সটা দেখাও, স্ক্রিনশট নিব। ওকে, আমাদেরকে তোমরা যারা যারা নিতে চাও সবাই ইনবক্স করে দাও, ইনশাল্লাহ সব কিছু পিকচারও পেয়ে যাবে, কি রিকোয়ারমেন্টস সেটা লিখে দাও ইনবক্সে, সব কিছু পেয়ে যাবে। ইনবক্স করে দাও, প্রাইস ডিটেলস পেয়ে যাবে, আমাদের অ্যাডমিনরা করে দিবে। জান ইশা, ব্রাইটেনিং সেটটার প্রাইস এন্ড একবার। ওকে আচ্ছা, মিহা তপসুম আপু, বডি আপু বডি কয় শেড হোয়াইট করবে লোশনটা? বডি কয় শেড হোয়াইট করবে? এখন আমি জানি না তোমার, তারপর 3 শেড তো করবেই, 2-3 শেড করবে। এক সেটে কতদিন যাবে আপু? এক সেটে 2-3 মাস সাবানটা চলে যায়, 4 মাসের মতন, ডিপেন্ডস অন ইউজ, ইউ নো, 2-3 মাস চলে যায়। লিটন খালেদ সায়েন্স আপু, মেলদের কোনো ফেস ক্রিম আছে? ইয়েস, মেলদের জন্য এটা ইউজ করতে পারবে, মেল ফিমেল বোথ। লিপ ফর্সা করার, হ্যাঁ আজকে আমাদের কাছে, কিন্তু ছেলেদের জন্য, ছেলেদের জন্য না, মেয়েদের জন্য আছে, কারণ ওটা দিন রাতে লাগায় রাখতে হবে, ওটা একটু পিঙ্কিশ কালারের, তো একটু আনইউজুয়াল লাগে দেখতে। সবাই আপনাকে শ্রীদেবী বলছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই আমাকে শ্রীদেবী বলছে আপু। পেজের নাম কি? আমাদের পেজের নাম হচ্ছে বিউটি অ্যান্ড রিভাইভ। আচ্ছা আপু, প্রোডাক্ট পেতে কতদিন লাগবে? কালকে পেয়ে যাবে, কালকে পরের দিন পেয়ে যাবে, যারা যারা অর্ডার করবে। সো অর্ডার করে দাও, তোমরা যারা যারা নিতে চাও ইনবক্স করে দাও। এটা দাম কত, কোনটা? এটা দাম হচ্ছে 5,000 টাকা,
বাই, গুড নাইট দীপ, শ্রাবণ, গুড নাইট, আবার কথা হবে, আবার দেখা হবে। রব আপু তোমার টিতে কি ফেয়ার হওয়া যায় বলে সেটা হয় কয় শেড, 4 থেকে 5 শেড ফর্সা হবে তুমি টিতে, আমার টিতে ফর্সা হওয়া যায় 100%, ওটা গ্লুটাথায়ন টি। সো আমি আজকে শেষ করবো, ইনশাল্লাহ অনেক কথা হয়েছে, তোমরা ভালো থাকবে, শীতকে অনেক এনজয় করো, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করব, আর তোমাদেরকে অনেক মিস করি, তোমাদেরকে অনেক রাত হয়ে গিয়েছে, ইনশাল্লাহ আবারও কালকে দেখি, পরশু দিন লাইভ করব তোমাদের সাথে, আবার আড্ডা হবে ইনশাল্লাহ। সো আমার জন্য দোয়া করবে, তোমরাও অনেক ভালো থাকো, আমিও দোয়া করি, আর একদম নেগেটিভ থিঙ্কিং করবে না, মাথার মধ্যে একটা পর একটা থট নিয়ে চিন্তা করতে থাকবে না, বানাতে থাকবে না, নিজেকে রিল্যাক্স থাকো, ফ্যামিলিকে সময় দাও, এনজয় ইয়ার লাইফ, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। ম্যাক বালিকা মেস্টার কি আছে, মেস্টা তো দেখিয়ে ফেললাম, এই যে এটা আছে মেস্টার জন্য, এটা ইউজ করো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মেস্টা, এন্ড মেস্টার জন্য টিটা নিতে হবে। আপু অর্ডার করব কিভাবে, ইনবক্স করে দাও, ইনবক্স করে দাও, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সঞ্জিদা, জান্নাত জান্নাত, আমার ভাতিজির নাম হচ্ছে জান্নাত, সো নাইস নেম, ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে, ইনশাল্লাহ অনেক কথা হবে, আরেকদিন আবার আসবো, ওকে লাভ ইউ গাইজ, ভালো থাকবেন সবাই।